দেখা যাচ্ছে এখানে নানা রকম ডিমান্ড ডিমান্ড হচ্ছে। কদিন আগে দুই তিন দিন আগে আমাদের ডাক্তারবাবুর একটা বক্তব্য রেখেছে যে কোভিড হাসপাতাল সেখানে ডেডিকেটেড হাসপাতাল, আমরা সবিনয়ে তাদেরকে তাদের এই যে দাবিটা পুনর্বিবেচনা করতে বলছি। আমাদের রাজ্যের যা পরিস্থিতি আজকে যদি ধরেন জিবি হাসপাতাল সেটাকে কোভিড হাসপাতাল করা, এটা হচ্ছে প্রধান হাসপাতাল, তাহলে পরে কোভিড রোগী ছাড়া অন্যান্য যে রোগীরা তারা কোথায় চিকিৎসার জন্য যাবে? সুতরাং তারা নিশ্চয়ই এটা বুঝবেন। একটা এলডিএফ সরকার আছে কেরালাতে, বামপন্থী সরকার, সবচেয়ে ভালো কাজ করছে, সারা বিশ্ব থেকে প্রশংসিত হয়েছে। উনি ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যদি মানে বিরোধিতা করতে চান যা হবে তাই হবে। আমরা যেটা বলেছি সেটা জনগণের স্বার্থে এবং অবশ্যই আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী যে প্রত্যেক রাজ্যেই একটা করে ডেডিকেটেড কোভিড কেয়ার হাসপাতাল গড়ে তোলার কথা কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যে রাজ্যেই সে নির্দেশ দিয়েছে। তার উদ্দেশ্য হলো যে এখন যে এরকম আমাদের এজিএমসিতে কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে, পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসা হচ্ছে, তাতে অনেকগুলি দিকে নেগেটিভ রয়েছে। প্রথমত হলো হসপিটাল এরিয়াতে ভাইরাল লোড অনেক বেড়ে যাচ্ছে, তাতে সংক্রমণের সম্ভাবনা রয়েছে আশেপাশে মানুষের। দ্বিতীয়ত যেহেতু এখানে কোভিড হাসপাতাল রয়েছে, আমরা ইদানিং লক্ষ্য করছি যে সাধারণ রোগীরা জিবি হাসপাতালে আইতে চাইছে না, তারা জিবি হাসপাতালকে যতটা সময় এড়িয়ে যেতে এবং আইজিএম হাসপাতাল এবং টিএমসি দিকে ভিড় করছে। তাছাড়াও যে আমাদের জিবি হাসপাতাল যেহেতু ডেডিকেটেড করা হয়নি, যে কিছু কোভিড পজিটিভ গর্ভবতী মায়েদের সিজারেন ডেলিভারি করতে গিয়ে যখন আমাদের অপশন গাইনি ওটিতে সিজার করা হলো, অন্যান্য ওটিতে করা হলো, সেই ওটিগুলি আমাদের 4-5 দিন বন্ধ রাখতে হয়েছে, তার মধ্যে পরিষেবা প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে। সেই সমস্ত কারণেই একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সমস্ত জনগণের স্বার্থে আমরা রাজ্য সরকারকে দাবি করেছিলাম একটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল। আমরা বলিনি কিন্তু জিবি হাসপাতালকে বানাতে, আমরা বলেছি ডেডিকেটেড কোভিড হাসপাতাল বানাতে। সেটা সরকার কোথায় বানাতে সরকার চিন্তা করবে, অনেক বিল্ডিং খালি পড়ে রয়েছে। এবার সরকার যদি চিন্তা করে যে জিবি হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল বানাবে এবং তার জন্য সরকার একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে দিয়েছে যে সাধারণ মানুষ যাতে তার পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য রাজ্য সরকার বলেছে যে সমস্ত ওপিডি সার্ভিস গুলি এজিএমসি থেকে সরিয়ে আইজিএম হাসপাতাল এবং টিএমসি তে নেওয়া হবে। এবং এজিএমসি যে ফ্যাকাল্টি এবং অন্যান্য স্টাফরা রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা, তারাই আইজিএম হাসপাতালে এবং টিএমসি তে গিয়ে সেই পরিষেবা গুলি দেবেন। সমস্ত জরুরি অপারেশন, ওপিডি সার্ভিস সমস্ত কিছু ওইগুলিতে হবে। রাজ্য সরকার কিছুদিন আগে যে আমাদের পত্রিকা দেখেছি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সেরকম নিয়েছে, তাই তাতে জনগণের ভালোই হবে, রাজ্যের মঙ্গলের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা ডক্টর সংগঠন পক্ষ থেকে রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিরোধী দলের মতো ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কি বলেছেন সেটা আমাদের চিন্তার বিষয় নয়। ডাক্তারবাবু, তাহলে আপনি যদি একটু রাজ্যবাসীর কাছে এই তথ্যটা দেন, কেরলে কি ডেডিকেটেড কোভিড হাসপাতাল রয়েছে? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে, স্টেটে রয়েছে, ওয়েস্টবেঙ্গলে রয়েছে। উনি রাজনৈতিক মানুষ, উনি তো আর চিকিৎসা বিজ্ঞানে অনার্স নন, চিকিৎসা যুক্ত নন, উনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটা বিরোধিতা করতে হয় করেছেন, সেটার সাথে বিজ্ঞানের কোনো যোগাযোগ নেই, উনি করেছেন ওনার ব্যাপার। ডাক্তারবাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। নমস্কার। সম্প্রতি আপনারা রাজ্যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল স্থাপনের জন্য, ডেডিকেটেড কোভিড হাসপাতাল বানানোর জন্য বলেছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে দাবি করেছিলেন আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে এরাজ্যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক কার্যত এক প্রকার আপনাদের যেই দাবিটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল রাজ্যে বানানোর, সেটার কার্যত বিরোধিতা করেছেন। একজন চিকিৎসক হিসেবে আপনার এটাতে কি প্রতিক্রিয়া? শুরুতেই বলতে চাইছি যে করোনা এই মহামারীতে আমাদের যারাই করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন, সে ডাক্তার হন বা একজন পুলিশ কর্মী হন বা ব্যাংকের একজন কর্মী হন বা শিক্ষক হন বা আপনারা সাংবাদিকরা যারা ওতপ্রোতভাবে জড়িত, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। এবং কোভিড-19 ডেডিকেটেড হসপিটাল স্থাপনের ব্যাপারে এটা খুবই সাধারণ ব্যাপার যে আমাদের এটা খুব জরুরি। এখন কেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ওনারা বলেছেন এটা উনি জানবেন, কিন্তু আমি যেহেতু একজন চিকিৎসক এবং আমি একজন মেডিসিনের MD, সুতরাং আমাকে খুব কাছে থেকে শুরু থেকেই দেখতে হয়েছে অন্যান্যদের সঙ্গে করোনাকে।
আমি এখন নিজে একটা রুমে বসে আছি, যেহেতু আমি করোনা পেশেন্ট থেকে অ্যাটেন্ড করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেরিয়ে এসেছি এবং প্রয়োজনে আবার আমি ফিরে যাব ডিউটিতে। এখন আমি একা একটা রুমে বসে আপনার সঙ্গে কথা বলছি। কারণ কি, কেন এই জিনিসগুলো আমাদের করতে হচ্ছে, কারণ আমরা ডেডিকেটেড হসপিটালে নেই। আমরা এখন ডেডিকেটেড হসপিটালে নই, যে কোনো একটা হসপিটাল লাগবে যেখানে শুধুমাত্র করোনা রাখা হবে। কারণ কি দেখুন, বাংলায় বললে দর্শকদের এবং শ্রোতাদের বুঝবার জন্য বলছি যে এটাকে বলে, করোনাকে বলা হবে মরার উপর খারার খা। তো আমার ডায়াবেটিস আছে, আমার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, বা আমার সিকিডি আছে, আমার ক্রনিক কিডনি ডিজিজ, বা আমার হার্টের প্রবলেম, বা আমার ঘন ঘন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, সহজেই পাইলোনেফ্রাইটিস হয়, বিভিন্ন কঠিন নামগুলোকে আমি সহজে বলার চেষ্টা করছি দর্শকদের জন্য। এই ধরনের রোগী যার শরীর দুর্বল, যার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ইমিউনিটি ডিসব্যালেন্স দেখা যাচ্ছে এবং বয়স হয়ে এসছে, সেই ধরনের রোগীর জন্য করোনা খুব সহজেই এরা ভাইরাস হিসেবে সে আক্রমণ চালাতে চেষ্টা করে। তো এই ধরনের ঘটনায় দেখা যাচ্ছে আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। তো মরার উপর খারার ঘায় এই কারণে বললাম যে তার ইমিউনিটি সিস্টেম অলরেডি ডাউন হয়ে আছে, এমন লোকটাকে আবার এসে করোনা যখন ধরলো তখন সে চতুর্দিক থেকে একটা একটা বেড়াজালের মধ্যে পড়ে গেল। তার বাড়ির লোক তাকে সামলাতে ভয় পাচ্ছে, কারণ অজ্ঞানতা এবং অসচেতনতা আমাদের মধ্যে রয়ে গেছে এখনো এবং এটাকে আমরা অস্বীকার করতে পারি না। সেই ক্ষেত্রে অলোকবাবু দেখুন যে যেটা দাঁড়াচ্ছে যে এই যে রোগীগুলো ভীষণভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, সে শুধুমাত্র করোনার কারণে অসুস্থ হয়নি। আচ্ছা, উনি অসুস্থ ছিলেন, উনি সিমটোমেটিক ভাবে অসুস্থ হয়ে হসপিটালে এলেন, কারণ ওনার অসুবিধার উপরে আবার খারার ঘা হিসেবে করোনা এসে পড়েছে। তখন এখন আপনি আমাকে বলুন, যদি ডেডিকেটেড হসপিটাল না থাকে তাহলে আপনি এমন রোগীকে ট্রিটমেন্ট কি করে দেবেন? এই রোগীকে এমন ভাবে রাখতে হবে যেখানে তাকে আমরা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে রাখতে পারি, যাকে চিকিৎসার ব্যাপারে আপনারা জানেন যে এটা অত্যন্ত দ্রুতভাবে ছোঁয়াচে একটা রোগ এবং খুব দ্রুততার সঙ্গে তার মধ্যে মিউটেশন ঘটে। এই করোনার স্পেসিফিক ব্যাপারটাই দাঁড়াচ্ছে এরকম যে সে খুব দ্রুত মানুষ মেরে ফেলবে তা নয়, কিন্তু সে খুব দ্রুত গোল পাল্টাবে, যে নিজের আরএনএ ভাইরাসকে নিজে দ্রুত মিউটেশন ঘটাবে। এই ভাইরাসকে দখল করতে গেলে এর উপরে যদি আমাদের 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 শক্তিকে আরো প্রকোপকে আমরা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমার এমন একটা জায়গা লাগবে যেখানে আমি অন্য রোগীদেরকে নয়, করোনা এবং তার সঙ্গে আক্রান্ত অন্য রোগী যারা আছে, যাদের মধ্যে করোনাও ঢুকে গেছে, তাদেরকে আমরা সেপারেটলি চিকিৎসা করতে বলেছি। আমরা কোথাও বলিনি জিবি হাসপাতালকেই করতে হবে, আমরা বলেছি হয় জিবিকে করোনা যুক্ত করো নয় মুক্ত করো, আমরা বলেছি যে কোথাও সেট আপ দিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আজকের দিনে দাঁড়িয়ে আজকে জুলাই মাসের অলোকবাবু আজকে কত তারিখ, সাতাশ তারিখ জুলাই মাসের 27 তারিখে দাঁড়িয়ে আমি আপনাকে আরো বলতে যাচ্ছি আমাদের মৃত্যু সংখ্যা 11 থেকে আরো বেড়ে আসছে, আপনি নিশ্চিত থাকুন। তো ঘটনা হচ্ছে গিয়ে এই যে, আমি সংখ্যার কথা যাব না, ওটা আধিকারিকদের ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে এই যে মৃত্যু আরো বাড়বে। মৃত্যু বাড়বে এই কারণে, আমার কাছে প্রচুর পরিমাণে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট আছে ত্রিপুরায়, প্রচুর ডায়াবেটিস এর রোগী আছে ত্রিপুরায়, 8-9% লোক বৃদ্ধ আছেন, তাদেরকে করোনা আক্রমণ করলে তাদের মধ্যে এর ফ্লেয়ার আপ অনেক জোরে হবে। ফ্লেয়ার আপ বলতে আমি বুঝাতে চাইছি যে জিনিসটা বেড়ে যাবে। আচ্ছা, তো বেড়ে যাওয়ার কারণে তখন আমি যে রোগীটা মৃত্যু মুখে পড়ছে, আপনি যদি আমাকে সারাদিনের অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে পাশে পাশে করোনার জন্য রাখেন, তাহলে দেখা যাবে আমি সার্ভিস ফুল প্লেট দিতে পারবো না। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? হুম হুম একদম। আমি আপনাকে হেডলাইন ত্রিপুরায় কাজ করতে করতে বললাম আপনি নিচে গিয়ে অমুক কাজটাও করে আসুন, তখন আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ের পর যদি আপনার লিফট না থাকে, আপনি উপরে যদি না উঠতে পারেন, সম্ভব না, আপনি যদি নিচে ঘুরে না মানে আপনি যদি বারবার আপ ডাউন করতে থাকেন, আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি নিজেই টায়ার্ড হয়ে যাবেন। নিশ্চয়ই আমার দরকার আপনাকে শুধুমাত্র আপনার স্টুডিওতে, যাতে আপনি ওই কাজটা ভালো মতো করে দিতে পারেন নির্দিষ্ট সময়ে। আমি কি বুঝাতে পেরেছি? একদম একদম ডাক্তারবাবু একদম। এবং আমি চাইছি এখানে মানে বিজ্ঞানের কচকচি না করে আমি চাইছি যে যে যাই বলুক না কেন, বিজ্ঞানটাকে সুন্দরভাবে বুঝে নেওয়া উচিত। উচিত হচ্ছে এখানে
আপনি আমাকে একটা কথা বলুন, আমাদের কাছে আইজিএম হসপিটাল আছে, আমাদের কাছে টিএমসি আছে, কিন্তু শুরু থেকে করোনার সঙ্গে কারা যুক্ত? শুরু থেকে প্রথম দিন থেকে কারা যুক্ত? যুক্ত হচ্ছে ত্রিপুরার অনেক ডাক্তার, অনেক মানুষ, অনেক স্টাফ, ঠিক আছে, কিন্তু তারপরেও সরাসরি প্রথম থেকে যারা শুরু করেছে তারা হচ্ছে এই জিএমসি। যখন কোথাও কোনো সেট আপ ছিল না, যখন পিপিই সম্পূর্ণভাবে এসে উঠেনি, তখনও আমরা সবাইকে নিয়ে, আমার সুলভ থেকে শুরু করে আমার ডাক্তার, আমার প্রফেসর, আমার ইএমও, আমরা সবাই সিস্টার ব্রাদার সবাইকে নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছি এর বিরুদ্ধে। জিবি কিন্তু কোনো দিনই না করেনি, জিবি অঞ্চলের কোনো আশেপাশের লোকরাও কিন্তু খুবই সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করেছে। কারণ কি, মানুষ কখনো একজনকে এসে বলেনি যে এটা করোনা রোগী, এখানে চিকিৎসা হতে দেবো না, এটা অমুক রোগী, চিকিৎসা হতে দেবো না। কারণ এখানে জিবি অঞ্চলের মানুষ মেনেই নিয়েছে যে জিবিতে সমস্ত ধরনের কঠিন রোগের চিকিৎসা হবে। করোনা যেহেতু এখন মহামারী চলছে, আর করোনা যেহেতু এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সুতরাং করোনা চিকিৎসার জন্য জিবির মতো বড় সেট আপ আর কোথাও নেই ত্রিপুরায়, এটা আমাদের বুঝতে হবে। এবং একটা কথা আমাদের মানতে হবে যে করোনার উপর ট্রিটমেন্ট দিলেই কিন্তু শুধু হবে না, করোনায় আক্রান্ত অন্য রোগীগুলোকে চিকিৎসা দিতে গেলে জিবির মতো এত ভালো সেট আপ আর কোথাও নেই। আমি কি আপনাকে কথাটা বুঝাতে পারলাম? একদম একদম, খুব সুন্দর ভাবে ডাক্তার। আমার আমার কথা হচ্ছে গিয়ে, আমার কাছে যে অভিজ্ঞতা আছে টিএমসি নেই, আমার কাছে যে অভিজ্ঞতা আছে আইজিএম এর নেই, কিন্তু আমার কাছে যে সংখ্যক ডাক্তার আছে তা যথেষ্ট না হলেও যদি আমরা জিবিকে বর্তমানে ডেডিকেটেড করে দিই, যেহেতু আমরা অলরেডি জিবির কানায় কানায় করোনা বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে ছুঁয়ে ছুঁয়ে গেছে, এখন আপনি নতুন করে জিবিকে শুধু শুধু করোনা মুক্ত করে যদি করতে যান, তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি ঝামেলায় পড়ে যাব। এখন আমরা সামনে এগিয়ে গেছি, আমরা পিছিয়ে আসতে পারছি না। সুতরাং আমাকে যদি আপনি পার্সোনালি বলেন, বা আমার মানুষের কাছ থেকে আমি যা যতটুকু বুঝতে পেরেছি, আমার সিনিয়রদের কাছ থেকে, আমার স্টাফদের কাছ থেকে, আমরা মনে হয় যে ফুল ফ্লেজেড জিবিকে করোনা অঞ্চল বানিয়ে আইজিএম, টিএমসি এবং অন্যান্য সেন্টার গুলোকে, আইএলআই যদিও ওটা বেসরকারি কিন্তু সরকার চাইলে সবকিছু করতে পারেন, সুতরাং ওই ধরনের জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে মানুষের পরিষেবায় লাগু করতে পারি। কারণ দুটা সেন্টারই কিন্তু ডায়ালিসিস হয়, দুটা সেন্টারে কিন্তু হার্টের পেশেন্টদেরকে দেখা যেতে পারে, আইজিএম এর সেট আপ আছে, টিএমসিতেও সেট আপ আছে। এমন নয়, আপনি যে কথাটা বলেছিলেন যে শুরুতে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একজন, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কেউ এটার বিরোধিতা করেছেন, আমি ওনার উদ্দেশ্যেই যে বলছি তা নয়, আমি সবার জন্য বলছি যে টিভিতে মানুষের চিকিৎসা আগে হতো, এখনো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে ডায়ালাইসিস সেন্টারের যা এক্সপার্টাইজ আছে, যেভাবে দিন রাত্র 24 ঘন্টা আমরা এখানে অন্যান্য জিনিসের সার্ভিস দিয়ে যাচ্ছি, সেই সার্ভিস কিন্তু অন্য কোনো ইনস্টিটিউট দিতে পারেনি, ওই ইনস্টিটিউট মানুক আর না মানুক। আইজিএম কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে, শহরের একদম উপরে আশেপাশের সবকিছু মিলিয়ে এখানে করোনার জন্য সেট আপ করে তোলায় বাধা এসেছে শুরু থেকে, বিভিন্ন সাইন্টিফিক অথবা অন্য কোনো ভাবে এসেছে। জিবিতেই সবকিছু হয়ে গেছে এখন প্রায় 4-5 মাস, তাহলে এখন জিবি থেকে বেরিয়ে যাওয়ার কি পথ আছে? আমি উল্টো প্রশ্ন করে দিতে চাই। আমার মনে হয় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জিবির সেট আপে যদি সত্যিকার ভাবে করোনাতেই শুধুমাত্র পরিমিত এবং প্রয়োজনীয় শক্তি ক্ষয় করা হয়, খরচ করা হয়, তাহলে আমরা রেজাল্ট আরো ভালো দিতে পারবো। কিন্তু যদি আপনি অর্ধেক ট্রিটমেন্ট মেডিসিনে, অর্ধেক ট্রিটমেন্ট সার্জারিতে, বাকিটা করোনায় এমন ভাবে যদি দিতে থাকেন, তাহলে আমরা রেজাল্ট তত ভালো দিতে পারবো না। এটাকে ফিজিওলজিতে একটা নিয়ম আছে, বলে অল অর নান ল, মানে হয় পুরোটা নিন, নয় নেবেন না, এটা সাইন্টিফিক। আমরা অর্ধেক অর্ধেক করে মিক্সড হসপিটাল বলে এটাকে চালাচ্ছিলাম এতদিন ধরে, এটা সঠিক না। আমরা ওই কথাটাই বলতে চেয়েছি, এবং আমরা আগে থেকেই বিভিন্ন জায়গায় সেন্টার বানানোর প্রসঙ্গেও আমরা কথা বলেছি। সরকার যদি মনে করেন এখন এখানে করবেন, এটা ভুল ডিসিশন নয়। কারণ আমি মনে করি যে এখানে যে সেট আপ আছে, আমাদের ডায়ালাইসিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেই সঙ্গে আপনার কি ইম্পর্টেন্ট, আপনার হার্টের ব্যাপারটা দেখা ইম্পর্টেন্ট, সেই সঙ্গে কি ইম্পর্টেন্ট, আপনার কোনো ইনফেকশন হলে আপনাকে একজন মেডিসিনের লোক দেখার দরকার আছে। সেই ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে কোভিড এর সঙ্গে সংশ্লিষ্ট করে দিন,
এবং আমাদেরকে আরো ইয়াং ডক্টরস যারা পাস করে এমডি মেডিসিন ক্লাস বেরিয়ে গেছে তাদেরকে যদি আপনি ফিরিয়ে আনেন এখানে, সঙ্গে আমাদের জন্য যদি গাইডেন্স রাখেন সঠিকভাবে, আমরা মনে করি আমরা ফাইট করতে পারবো। এখন আমি বসে আছি রুমের ভেতর, আমি এক্সপোজ হয়ে এসেছি নির্দিষ্ট একটা সময়ে, এখানে প্রয়োজন পড়লে আমাকে ডাকা হলে আমি আবার ফিরে যাবো ওই সেন্টারে, কিন্তু যদি এখানে অন্য রুগী আশেপাশে ঘুরতে থাকে সেক্ষেত্রে আমার গতিবিধি অনেক বেশি ধরনের সংরক্ষিত কোভিডের ভেতরে তাদেরকে টিএমসি অথবা আইজিএম, আইজিএম এ বলবো প্রথম, টিএমসি আছে সঙ্গে, কারণ ওদের সেট আপ আলাদা ভাবে আছে, ওদের মেডিসিন ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট আরো একটু স্বয়ং সম্পূর্ণ, কারণ ওরা একটা মেডিকেল কলেজ, প্রাইভেট হোক যাই হোক মেডিকেল কলেজ, আইজিএম কে আর একটু দাঁড় করিয়ে টিএমসি কে দাঁড় করিয়ে যদি এই জায়গাটা কোভিড এর জন্য আমাদের কাছে ছেড়ে দেওয়া হয়, আমি মনে করি আমাদের যা আছে তাই নিয়ে তো ফাইট করতে হবে না। বিধানচন্দ্র রায় বলে গেছেন তোমাদের যা আছে তোমার কাছে যা আছে তাই দিতে হবে। আমি এখন নতুন করে মানে খুব দ্রুত তো আমি কিছু পেয়ে যাবো না, একটা ডাক্তার তৈরি করতে সময় লাগে, একটা সিস্টেম তৈরি করতে সময় লাগে, কাউকে বললেই সে সুলভের হয়ে এসে ঝাড়ু দিয়ে যাবে না আমার হসপিটাল, আমার যা আছে তাই নিয়ে যুদ্ধ করতে হবে। তাই নিয়ে যদি যুদ্ধ করতে হয় তাহলে আমার যুদ্ধ সম্পূর্ণ ভাবে পরিষ্কার, মানে অন স্পট ফুল স্পট যুদ্ধ করা উচিত, আধা আধা করে যুদ্ধ হবে না। হাসপাতাল আছে কিনা এবং পাশাপাশি দেশের কোন কোন রাজ্যে এইরকম ডেডিকেটেড কোভিড হাসপাতাল রয়েছে? আর কেরলে ডেডিকেটেড কোভিড হসপিটাল বলতে মানে আমার মনে হয় না শুধু কেরল বলার কোনো কারণ আছে। আমি আমাদের দেশের মধ্যে যে জিনিসটা এসেছে এটা সবার জন্য নতুন, এটা আমার জন্য নতুন, এটা ডক্টর আমি মানে সিনিয়র ডক্টর যারা আছেন তাদের প্রত্যেকের জন্য নতুন, নাম নিচ্ছি না, কিন্তু আমি যেমন একজন নতুন ডাক্তার এমনি মেডিসিন শেষ করেছি কয়েক বছর হয়েছে, ঠিক তেমনি 30 বছর এমনি মেডিসিন করে বসে আছেন বা কাজ করছেন এমন ডাক্তারের কাছেও কিন্তু করোনা নতুন। সুতরাং আমি কেন কেরলের উদাহরণটা আনতে যাবো ত্রিপুরার মধ্যে, ত্রিপুরার উদাহরণ নিয়ে ত্রিপুরার সঙ্গে থেকে ত্রিপুরার লোক নিয়ে আমার কাজ করতে হবে, তোরাই আমি কেরলে ডিউটি দিতে যাবো না কেরলের লোক আসবে আমাকে সার্ভিস দেওয়ার জন্য? কেন আমি অমুক মডেল তমুক মডেলকে ফলো করবো? উই শুড মেক আওয়ার ওন মডেল অ্যালং উইথ আইসিএমআর গাইডলাইন। আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী কোভিড হেলথ মেডিকেলের কোভিড হেলথ সেন্টার যেগুলো আছে মানে হেলথ হসপিটাল যেগুলো আছে কোভিড হসপিটাল এইগুলোর ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করে বানানো উচিত। এখানে পেশেন্ট আসবে তাদের জন্য অক্সিজেন দরকার পড়বে, সেন্ট্রাল লাইন দরকার পড়বে, তাদের জন্য ভেন্টিলেটার 3-5% পেশেন্টের জন্য ভেন্টিলেটার দরকার পড়বে, তাদের কি কি অ্যান্টিবায়োটিক দরকার পড়বে, অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার পড়বে, এগুলো তো গাইডলাইনের মধ্যে সব লেখা আছে, গাইডলাইন ফলো করে কাজ করুন। আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, আমরা এসআররা আছি, আমাদের যারা সিনিয়ররা আছেন লেস দেন 60 ইয়ার্স দে উইল হেল্প আস, আমাদের যে অথরিটি আছেন তারা হেল্প করবেন। সুতরাং কেরল মডেলকে এখানে টেনে আনার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এটা একটা বুঝতে পারছেন, আমি বিজ্ঞানসম্মত ভাবে জিনিসটার উদাহরণ দিতে গেলে বলতে পারি হ্যাঁ ভালো কেউ কিছু করলে ওটাকে ফলো করতে কোনো দোষ নেই। কেরলের মধ্যে যে জনসচেতনতা আছে সত্যিকার ভাবে ওই জনসচেতনতা বা শিক্ষার হার যেটা দেখায় ত্রিপুরা, এই হার কি সঠিকভাবে ঠিক ওই রকমই এরকম দেখানো হয় নাকি আমাদের সচেতনতা কি সত্যিকার ভাবে ওই রকম? আমার তো সন্দেহ আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কেরলের ব্যাপারটা যে আমরা বলছি, কেরলের শুরু থেকে কেরলের একটা জিনিস খুব ভালো ছিল যে ওদের যে গ্রাসরুট লেভেলের ইনভলভমেন্টটা ছিল ওটা অনেক বেশি ছিল, যেমন আশা ওয়ার্কার এদের দ্বারা বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট বেশি ছিল এবং মহিলাদের ইনভলভমেন্ট ওখানে বেশি ছিল জনগণের মাঝ থেকে। আমাদের জনগণের মধ্যে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করলেও কাজে কর্মে পালন করলেও ডিসিশন মেকিং এ পালন করে না, এখনো তারা ডিসিশনের ব্যাপারটা পরেই যায়, পুরুষের দিকেই আগে ডিসিশন মেকিং এর মানে ডিসিশন দেওয়ার মানে কথাটা আসে তাদের কাছ থেকে। সুতরাং কেরল এগিয়ে গেছে বাড়ি ঘরের ভেতর থেকে, কেরল কোনো মডেলের কারণে এগিয়ে যায়নি, এটা আমার ব্যক্তিগত যা আমি বুঝি এটা আপনাকে বললাম। আমার মনে হয় আমাদের নিজেদের ভাবে চলা উচিত, নিজেদের প্রয়োজনীয়তা উপলক্ষে চলা উচিত, আমাদের 37 লক্ষ লোক এবং আমাদের হাসপাতালের কি সেট আপ, কেরলের হসপিটাল আর আমাদের হসপিটালের মধ্যে আমাদের পরিসংখ্যানগত তফাত থাকবে। সুতরাং এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আমার মনে হয় না মানে ওই কম্পারিজন করে করে চিকিৎসা শাস্ত্রটা মনে হয় না ভালো হয়। ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ভালো থাকবেন।